হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। আমি অনেকদিন পরে আসলাম, আমার আসলে সময় করতে পারি না, চাকরি তারপরে সংসার সব কিছু মিলেই এখন এই চ্যানেলটার দায়িত্ব মোটামুটি লিমার উপরেই আছে। যাই হোক, কথায় ফিরে আসি। কথায় যাবার আগে আপনাদের সবাইকে একটু বলে রাখি যে আমাদের পিটুস মিটুস লাবণীতা এখন সব ব্যাপারে খুবই আগ্রহী, এবং সে মাঝে মধ্যেই দেখা যাবে যে দূরে থেকে আমার সঙ্গে কথা বলবে বা আমাদের কাছে আসতে চাইবে। সো ইন্টারাপশন আসবে, এটাকে অন্যভাবে নেওয়ার দরকার নাই। কি লাবণীতা, হ্যাঁ খুব সুন্দর করে হাসতেছে মায়ের কোলে বসে। দ্বিতীয়ত হলো, আমরা আজকে কথা বলবো সম্পূর্ণ নতুন একটা বিষয় নিয়ে, সেটা হলো আমরা বাসাতে যে ইলেকট্রনিক্স পণ্যগুলো ব্যবহার করি, তো আমাদের এই ইলেকট্রনিক্স পণ্য নিয়ে একটু খুঁতখুঁতানি নিয়ে আছে। সেটা হলো লিমা এবং আমার দুইজনেরই খুবই খুবই পছন্দের মোবাইলের বিষয়ে যদি বলি, পছন্দের একটা ব্র্যান্ড হলো স্যামসাং। আমরা স্যামসাং ছাড়া অন্য কোনো কিছু ব্যবহার করতে পারি না, আমাদের কেন জানি হয়ে ওঠে না, আমরা হ্যান্ডেল করতে পারি না আর কি, ভালো লাগে না। হ্যাঁ, এটা আমাদের ফ্যামিলি ব্র্যান্ড। আর আমি ইলেকট্রনিক্স পণ্য কেনার ব্যাপারে খুবই খুঁতখুঁতে, আমি কোনোভাবেই কিছু পরিচিত ব্র্যান্ডের বাইরে যেতে পারি না। এর অনেকগুলো কারণ আছে। আমার কাছে মনে হয় যে দাম একটু বেশি হলেও বোধহয় প্রোডাক্ট কোয়ালিটির সাথে অনেক কিছু সম্পর্কিত এবং ব্যবহার করে ভালো লাগে, এটাও একটা বিষয়। যেমন আমি এতদিন যাবৎ বাইরে আছি, আমি একবার মাত্র জার্মানি থেকে স্যান্ডেল কিনছিলাম ম্যামোথ ব্র্যান্ডের, এবং বিশ্বাস করেন আর নাই করেন, আমি আর জীবনে কোনোদিন জার্মানি থেকে পরার জন্য স্যান্ডেল কিনি নাই। আমার ওই 1960 সাল থেকেই আমি বাটার উইনরিনা ব্যবহার করি, এটা আমার খুব পছন্দের আর কি। হ্যাঁ, তো এখনও আমি বাসাতে উইনরিনা ব্যবহার করি। এর প্রথম কথা হলো খুবই সিম্পল ডিজাইন, দাম হয়তো বা রিজনেবল একটু বেশি, এবং অসম্ভব টেকসই। হ্যাঁ, যারা উইনরিনা ব্যবহার করেন তারাই জানেন, ঠিক আছে। আমি লিমাকে খুব করে ধরছিলাম যে আমি একটা গিম্বল কিনব। প্রথমে অর্থমন্ত্রীর কাছ থেকে কোনো সারা শব্দ পাই নাই, তবে অর্থমন্ত্রী একসময় আমাকে সারা শব্দ দিল, সেদিন মনটা ভালো ছিল, সেদিন তার জন্মদিন ছিল, এটা খুবই মজার একটা বিষয়, জন্মদিন ছিল। এবং আমি তাকে বললাম যে আমি একটা গিম্বল কিনতে চাই, দাম একটু বেশি পড়বে। এইবার ফিরে আসে আমাদের মেইন সাবজেক্ট। আমি গত দুই সপ্তাহ আগে দুইটা পণ্যের অর্ডার দিছি। একটা হলো এই ড্রোন, ঠিক আছে, এটা খুবই সিম্পল ড্রোন, এটা দাম বাংলাদেশি টাকায় 6-7 হাজার টাকা দাম পড়বে। এটা রিভিউ আমি পাই নাই, এটা আমি ব্ল্যাক ফ্রাইডেতে বেস্ট অ্যান্ড ফ্রেন্ড নামের একটা ওয়েবসাইট থেকে, ওরা আমাকে জানাইছে যে এটার দাম, অরিজিনাল দাম 173 ইউরো, মানে প্রায় 17 হাজার টাকা, কিন্তু আমাকে তারা অনেক পার্সেন্ট ছাড়িয়ে দিছে, আমি সাথে সাথে কিনে ফেলছি। আমি ড্রোন এখনও চালাতে পারি না, আমি খুবই সফলতার সাথে একবার ড্রোন উড্ডয়ন করার পরে এটা উড়ে যেয়ে জানালার পর্দার সঙ্গে বেঁধে ফ্রিজের কোনায় চলে গেছিল, এবং কপাল খুবই ভালো যে এটার পাখার সাইডে গার্ড আছে বলে পাখাটা ভাঙেনি। তবে আমি এখন উড়াইতে পারি না, আমি পরবর্তী কোনো ইয়েতে হয়তো বা আপনাদেরকে জানাব। আর সব থেকে কাঙ্ক্ষিত যে বস্তুটা আমাদের হাতে এসেছে গিম্বল, সেটা হলো DJI কোম্পানির, DJI স্টোরের অসমো মোবাইল 3 গিম্বল। এবং এটাতে, এটা পৃথিবীর অনেক বাঘা বাঘা ইউটিউব ব্লগার বা ভিডিও ব্লগাররা এটার প্রতি খুবই ইন্টারেস্টেড, এবং এটা রিভিউ অনেক ভালো। আপনি হয়তোবা ইন্টারনেটে সার্চ দিলে বা যদি আপনি ইউটিউবে সার্চ দেন, আপনি অনেক অনেক কম দামে গিম্বল কিনতে পারবেন। আমি নিজে দেখেছি, যেমন 18 ইউরো 20 ইউরো, অর্থাৎ বাংলাদেশি 1800-2000 টাকা বা 30 ইউরোতে গিম্বল পাওয়া যায়। সমস্যা একটাই, সমস্যা হলো এগুলার গ্যারান্টি নেই, চীনের কোনো একটা কোম্পানি থেকে আপনার কাছে পাঠিয়ে দেবে, এমন কোনো গ্যারান্টি নেই। আমি বেসিক্যালি, আমার কাছে মনে হয়েছে যে আমি এই গিম্বলটা কিনবো একবার,
এবং আমার জানি এটা প্রতি ইন্টারেস্টটা ভরে থাকে। তো অবশেষে আমরা গতকালকে, হ্যাঁ মা, অবশেষে গতকালকে আমরা এটা হাতে পেয়েছি এবং আমি এখন আনবক্সিং করি নাই, তো আমি আপনাদের সামনে আনবক্সিং করব। আমি ভিডিওটা করার পূর্বে দেখে নিয়েছি, বাংলাদেশের অনেক আমার অনেক ছোট ভাই, অনেক বিশেষজ্ঞরা গিম্বাল নিয়ে ভিডিও করছেন এবং তারা অনেক অনেক টেকনোলজিক্যাল বিষয়গুলো নিয়ে ব্যাখ্যা করছেন। তো DJI অসমো মোবাইল 3 বা DJI স্টোরের আমি এখনো পর্যন্ত পাই নাই, কারণ হতে পারে যে এটা অনেক দামি অথবা বাংলাদেশে এটা এখন অ্যাভেলেবেল না। তবে আমার ধারণা এখন বাংলাদেশ থেকে কেনা সম্ভব, যেহেতু বাংলাদেশ থেকে অ্যাভেলেবেল এখন অনেকেই মাস্টার কার্ড বা ভিসা কার্ড ব্যবহার করে থাকেন এবং ইন্টারন্যাশনালি এখন বাংলাদেশে কোনো পোস্ট যাওয়াটা কোনো বিষয় না। তো আমি আমার ধারণা যে কেউ যদি কিনতে চান এটা কিনতে পারবেন। আমার এটা দাম পড়ছে, একটু বেশি দাম পড়ছে, সেটা হলো এটার প্রাইস আমি একটু একটু ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে একটু কমে পেয়েছি। এটা আমার কাছ থেকে দাম নিয়েছে 107 ইউরো, সাথে আমি 3 বছরের একটা গ্যারান্টি নিয়েছি যেটার জন্য আমাকে পে করতে হয়েছে, হ্যাঁ যেটার জন্য আমাকে পে করতে হয়েছে 20 ইউরো, মোট নিচ্ছে 187 ইউরো। অর্থাৎ এটার আপনার এটা দাম পড়ছে বাংলাদেশি টাকা প্রায় 187 ইউরো হলে কোথায় 12-13 হাজার টাকা। তো এগুলো বিষয়, তো শুরু করা যাক। বিমান অফ করে দেখা যাক, আমি এটা আনবক্সিং করি, দেখা যাক। সুন্দর একটা প্যাকেট, ওয়াও, ওরা এই যে দেখেন এটার সিকিউরিটি কার্ডটি খুবই দারুণ। এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত গিম্বল, হ্যাঁ খুব ভালো ইয়েছিল। তো এইটাই হলো সেই, এটা খুবই হ্যান্ডি এবং খুবই চমৎকার। এটা ডিজিআর সফটওয়্যার কি অ্যাশ কালারের, এই হলো সেই গিম্বাল। এবং এটার ব্যাপারে এটার সঙ্গে কি কি দিছে আমি দেখি,